নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা গতকাল একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম যে ওয়েস্ট বেঙ্গল জিডিএস সাইকেল টু অর্থাৎ পশ্চিমবঙ্গ ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক নিয়োগ সাইকেল টু রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং যে সমস্ত প্রার্থীরা সিলেক্টেড হয়েছেন তাদের মধ্যে অনেকে কিন্তু গতকাল এসএমএস পেয়েছেন এবং সেই এস এম এসও কিন্তু আপনাদেরকে গতকালের ভিডিও দেখেছিলাম এবং সেই সঙ্গে আরও জানিয়েছিলাম যে এই নিয়োগের কিন্তু রেজাল্টের ফুল অফিসিয়াল পিডিএফ সেটা কিন্তু ওয়েবসাইটে খুব শীঘ্রই প্রকাশিত হবে তো সেই মতো সেই রেজাল্টের ফুল অফিসিয়াল পিডিএফ কিন্তু আজ জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেল তো সেটা আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার রেজাল্টটা চেক করবেন সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও এই রেজাল্ট সম্পর্কে জানতে পারেন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যে কোনো চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এ পি ডট ইন এই ওয়েবসাইটে তো এখানে আপনারা চলে আসবেন আসার পর দেখুন নিচের দিকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট রিলিজড এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল দু হাজার একুশটি পোস্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জিডিএস সাইকেল টু যেখানে আপনাদের মোট পদ ছিল দু হাজার একুশটি সেই রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে ফুল অফিসিয়াল পিডিএফ কিন্তু ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেছে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল জিডিএস সাইকেল টু অফিসিয়াল রেজাল্টের পিডিএফ এখানে আপনাদের মোট পদ ছিল দু হাজার একুশটি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সিলেকশন লিস্ট অফ গ্রামীণ ডাক সেবক ফর ওয়েস্ট বেঙ্গল সার্কেল সাইকেল টু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার সাথে দেখতে পাচ্ছেন ডেট এই ডেটে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল আঠেরো দুই দুহাজার কুড়ি তারিখে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তারপর দেখুন এখানে আপনার যে সমস্ত প্রার্থীরা সিলেক্ট হয়েছেন তাদের কিন্তু এখানে লিস্ট প্রকাশিত হয়েছে এখানে প্রথমেই দেখুন সিরিয়াল নাম্বার দেওয়া হচ্ছে তারপর দেখুন ডিভিশন কোন ডিভিশন তারপর দেখুন এইচ ওনেম তারপর দেখুন এস ও নেম তারপর দেখুন ও নেম তারপর দেখুন কোন পোস্টে সিলেক্ট হয়েছেন সেই সঙ্গে দেখুন ক্যাটাগরি কোন ক্যাটাগরি ইউআর না এস সি না এসসিএসটি কোন ক্যাটাগরি সেটা লেখা রয়েছে তারপর দেখুন নাম্বার অফ পোস্ট তারপর দেখুন আপনার রেজিস্ট্রেশন নাম্বার তারপর দেখুন সিলেক্টেড ক্যান্ডিডেটস উইথ পার্সেন্টেজ যে সমস্ত প্রার্থীরা সিলেক্ট হয়েছেন তাদের নাম এবং সাথে কিন্তু পার্সেন্টেজও দেওয়া রয়েছে বন্ধুরা এই পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন তো যারা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন টেলিগ্রাম গিয়ে সার্চ করবেন কেরিয়ার উইজডাম লিখে আর ডাবল ইআর একটা স্পেস দিয়ে ডাব্লু আই এস ডিওএম লিখে সার্চ করবেন এবং সেখানে জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এবং সেখান থেকে বিভিন্ন নিয়োগ সংক্রান্ত পিডিএফ বা বিজ্ঞপ্তিগুলো কিন্তু আপনারা সহজেই পেয়ে যাবেন তবন্ধুরা এই লিস্টে আপনার নাম আছে কি না বা আপনি সিলেক্ট হয়েছেন কি না কীভাবে চেক করবেন দেখুন তো দেখুন এই পিডিএফে কিন্তু আপনাদের মোট উনসত্তরটি পেজ রয়েছে এবং প্রত্যেকটা পেজ ধরে ধরে কিন্তু দেখতে গেলে অনেকটা সময় লাগবে তো আপনারা কী করবেন দেখুন এখানে আপনাদের একটা সার্চ অপশন রয়েছে এরপর ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে বলে লেখা রয়েছে এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে সার্চ করবেন যদি আপনার নাম্বারটি এর মধ্যে শো হয় সেক্ষেত্রে আপনি সিলেক্ট হয়েছেন আর যদি শো না হয় তাহলে কিন্তু আপনি সিলেক্ট হননি